মারুফ হাসান লিখেছেন, সম্প্রতি টিএসসিতে এক শ্রেণীর লোক গানের আয়োজন করেছে। গানের একটা কলি হলো এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ কুরবানি মাশাল্লাহ, ইসলামের কালিমা নিয়ে এরকম গান জেনে বুঝে তাচ্ছিল্য করার জন্য গাইলে কি ইমান থাকবে? কোরআন কারিমের সূরা বাকারার 231 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া লা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, যার অর্থ হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং নিদর্শন এরকম কোনো বিষয় নিয়ে তোমরা বিদ্রূপ ব্যঙ্গ করবে না। সূরা তওবার 65 এবং 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যার অর্থ হলো তোমরাই কি আল্লাহ তার নিদর্শন এবং তার রাসূলকে নিয়ে বিদ্রূপ ব্যঙ্গ করতে? আজ তোমরা কোনো প্রকার ওজরখাই করবে না এবং তোমাদের কোনো ওজর গ্রহণযোগ্য হবে না, কারণ তোমরা ঈমান আনার পর এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কাফের হয়েছো বা ঈমান থেকে খারিজ হয়েছো। এ সমস্ত আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, দিন এবং দিনের অত্যন্ত পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় তথা আল্লাহর কোনো নিদর্শন নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রূপ তাচ্ছিল্য করে, তামাশা করে, তাহলে সেটি ঈমান ভঙ্গের কারণ। এবং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত স্কলারগণ, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে এটি ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। বিধায় দিনের কোনো বিষয় কেউ পালন করলো না, এটি ঈমান ভঙ্গের কারণ না হলেও সেটি নিয়ে যদি বিদ্রূপ ব্যঙ্গ করা হয়, ঠাট্টা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাহলে তার ফলে মানুষের ঈমান থাকবে না। এ বিষয়ে আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন। আর যদি কেউ দিনকে ব্যঙ্গ বিদ্রূপ বা তাচ্ছিল্য করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করে থাকে, তথাপি সেটি গুনাহের কারণ, কারণ কালিমাতুত তাওহীদ, এটিকে সম্মান করতে হবে। এটিকে যদি কেউ অসম্মান করে, অপমান করে, তাচ্ছিল্য করে আর নিজেকে সে মুসলিম দাবি করে, তাহলে তার কোনো সুযোগ নেই। আর মুসলমান সমাজে এ ধরনের কর্মকাণ্ড যারাই করবে, তাদের বিচারের মুখোমুখি করা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ, অন্যথায় আমরা সকলে গুনাহগার হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন।